হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গত ভিডিওতে এম এস ধোনির বাইক কালেকশন নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা জানব ইতালির সবচেয়ে শ্রেষ্ঠ মোটর বাইক ব্র্যান্ড ডুকাটির তৈরি ডুকাটি পানিগাল V4 বাইকটি সম্পর্কে। ডুকাটি পানিগাল V4 বাইকটি সম্পর্কে জানার আগে ডুকাটি সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে আসি। 1926 সালে ইতালিতে অ্যান্টিনিও কাভালারি ডুকাটি নামে এক মেকানিক তার তিন সন্তান নিয়ে ভ্যাকিউম টিউবের একটি কারখানা চালু করেন। তাদের এই ভ্যাকিউম টিউবের কারখানা বিশ্বের মধ্যে বেশ সাড়া জাগায়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের ফ্যাক্টরিকে বোমা মেরে ধ্বংস করে দেওয়া হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1950 সালে সাইকেলের মধ্যে ইঞ্জিন বা মোটর লাগিয়ে 48 সিসির কুচিওলা নামের একটি বাইক আবিষ্কার করে এবং সে বাইকটি পুরো বিশ্বের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করে এবং সে সময় প্রায় 2 লক্ষ পিস বাইক বিক্রি করতে সক্ষম হয়। এবং তাদের সেই সফলতার ধারাবাহিক দ্রুততম সুপার বাইক। এভাবেই ডুকাটি কোম্পানি তারা সফলতার শীর্ষে পৌঁছতে থাকে এবং সর্বশেষ ভক্সওয়াগন কোম্পানি 2012 সালে ডুকাটি কোম্পানিকে কিনে নেয়। এরপর ভক্সওয়াগন কোম্পানি তাদের আর এক লাক্সারি কার প্রতিষ্ঠান ল্যাম্বরগিনির আন্ডারে ডুকাটিকে দিয়ে দেয়। তো এই ছিল ডুকাটির পূর্বের ইতিহাস। তো ডুকাটি ইতালিয়ান কোম্পানি হলো, এটি বর্তমানে জার্মানি প্রতিষ্ঠান। তো যাই হোক, 2018 সালে ডুকাটি পানিগাল V4 বাইকটি লঞ্চ করা হয়। তো দেখতে পাচ্ছেন ডিজাইন বা লুকের দিক থেকে সবচেয়ে সেরা সুপার বাইক ইন দ্য ওয়ার্ল্ড। এবং চলুন খুবই সংক্ষেপে এই বাইকটির ডিজাইন বা ফিচার সম্পর্কে জেনে আসি। তো সামনেই দেখতে পাচ্ছেন এই বাইকটিতে আপনি পাবেন ডুয়েল প্রজেক্টর হেডলাইট এবং আইব্রোর মতো দুটি পার্কিং লাইট, যা এই বাইকটিকে সামনের দিক থেকে একটি কিলার লুক দিয়েছে। এবং অন্যদিকে এই বাইকটির পেছনে পাবেন স্পোর্টি টেট লাইট এবং দেখতেই পাচ্ছেন বাইকটির মিররে ইন্ডিকেটর দেওয়া হয়েছে। এবং সাসপেনশন হিসেবে এই বাইকটির সামনে পাবেন ফুললি আপস এন্ড ডাউন সাসপেনশন এবং পেছনেও পাবেন ফুললি অ্যাডজাস্টেবল সাসপেনশন। তার মানে হচ্ছে আপনার ইচ্ছা মতো এই বাইকটির সিট হাইটনেস আপ ডাউন করতে পারবেন। এই বাইকের সর্বনিম্ন হাইটনেস হচ্ছে পালসার ইজি বাইকগুলোর চাইতে 2 ইঞ্চি উঁচু। তার মানে হচ্ছে আপনি যদি এই বাইকটি ড্রাইভ করতে চান তাহলে সর্বনিম্ন আপনার উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি। তারপর হচ্ছে এই বাইকটির এটি হচ্ছে ফুললি ডিজিটাল মিটার, আর এই ডিজিটাল মিটার মাধ্যমে আপনি সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন। হ্যান্ডেল বার হবে এরকম স্পোর্টি 3 বার, আর ফুয়েল ট্যাঙ্ক হিসেবে পাবেন আপনি 16 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক। আর এই বাইকটির সিটের ডিজাইন হচ্ছে এরকম, আর পিছনের এই সিস্টেমটা দেখে যে কেউ এই বাইকটিতে উঠতে চাইবে না বা কাউকে উঠানো যাবে না। আর এটি হচ্ছে বাইকটির আন্ডার সাইলেন্সার, যার শব্দ হবে এরকম। ওয়াও, অসাধারণ। তারপর এই বাইকটির যদি চাকার দিকে তাকাই তাহলে সামনের চাকাতে আপনি পাবেন 120 সেকশনের চাকা এবং সকল সুপার বাইকের সামনের চাকায় 120 সেকশনের দেওয়া হয়, কিন্তু V4-এর পেছনের চাকা 220 সেকশনের চাকা। তার মানে হচ্ছে নর্মালি যে সমস্ত সুপার বাইকে রয়েছে তার চাইতে একটু বেশি সেকশনের চাকা দেওয়া হয়েছে। যেমন ইয়ামাহা, R1, সুজুকি, S100R, BMW এই সমস্ত সুপার বাইকের চাকায় 190 সেকশনের হয়ে থাকে, কিন্তু ডুকাটি পানিগাল V4-এর পেছনের চাকা 220 সেকশনের। অন্যদিকে এই বাইকটি সামনে ব্রেকিং সিস্টেম হিসেবে আপনি পাবেন ডুয়েল ডিস্কের সঙ্গে 4 ক্যালিভারের ব্রেকিং সিস্টেম এবং পেছনে থাকবে সিঙ্গেল। এবং দেখতে পাচ্ছেন এই বাইকটি এক সাইড থেকে আটকানো, যার জন্য এই বাইকটির লুকিং সিস্টেমটা অন্য মাত্রায় নিয়ে গেছে। আর এই বাইকটিতে আপনি সমস্ত ধরনের কন্ট্রোলিং সিস্টেম হিসেবে পাবেন, যার জন্য পুরো বিশ্বের মধ্যে এই বাইকটি কন্ট্রোলিং সিস্টেমের দিক থেকে সমস্ত বাইকের সেরা বলা যায়। এবার চলুন এই বাইকটির ইঞ্জিন এবং পারফরমেন্সের দিকে নজর দেই। ডুকাটি পানিগাল V4-এর বাইকটিতে আপনি ইঞ্জিন হিসেবে পাচ্ছেন 1109 সিসির ইঞ্জিন এবং হর্সপাওয়ার হিসেবে পাবেন 214 হর্সপাওয়ার। এবং এই বাইকটির চির প্রতিদ্বন্দ্বী বাইক হচ্ছে BMW-র S1000RR বাইকটি, যেখানে আপনি পাচ্ছেন 990 সিসি এবং হর্সপাওয়ার হিসেবে পাচ্ছেন 165। তো দেখা যাচ্ছে BMW চাইতে ডুকাটিতে আপনি পাচ্ছেন 50 হর্সপাওয়ার বেশি। তো বুঝতেই পারলেন ডুকাটি পানিগাল V4-এর বাইকটি সবচেয়ে সেরা শক্তিশালী বাইক। তো যতই শক্তিশালী এবং পাওয়ারফুল বাইক হোক না কেন, কোনো লাভ নেই, কারণ সকল সুপার বাইকগুলোর সর্বোচ্চ গতি করে দেওয়া হয়েছে 290। তো সেই হিসাবে ডুকাটি পানিগাল V4-এর বাইকটিতেও আপনি পাবেন 299 হাই স্পিড। কিন্তু অনেকে আছেন বাইকের যে ডিভাইস বা যন্ত্রাংশের কারণে 299-এর উপরে কোনো গতি ওঠে না, সেই ডিভাইস বা যন্ত্রাংশটি খুলে ফেলে, তারপর তিনি ইচ্ছা মতন হাওয়ায় ভাসতে থাকেন। তো যাই হোক, স্পিড বাইক হিসেবে এই বাইকটি অতুলনীয়, আর এই বাইকটি 0 থেকে 100 গতি তুলতে পারে মাত্র 2.8 সেকেন্ডে। এবং মাইলেজ হিসেবে পানিগাল V4 বাইকটিতে আপনি পাবেন 15 কিলোমিটার প্রতি লিটার পেট্রোলে। তো সর্বশেষ দামের ব্যাপারে এই বাইকটির মূল্য হচ্ছে ভারতে এর মূল্য দাঁড়ায় 2,53,000
রুপি এবং সেই হিসেবে বাংলাদেশে বাইকটির মূল্য দাঁড়ায় 23,57,000 টাকা। আর এই দামে যদি এই বাইক পাওয়া যেত তা আমার মনে হয় পুরো ঢাকা শহরে এই বাইকটি খুবই সচরাচর দেখা যেত, কারণ আমাদের দেশে অনেক শৌখিন বাইকার রয়েছেন যারা ভ্যাট এবং সিসি লিমিটের কারণে তাদের মন মতো বাইক কিনতে পারছেন না। তো যাই হোক বন্ধুরা, ডুকাটি পানিগাল ভিফোর বাইকটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো বাইকের সন্ধানে। আল্লাহ হাফেজ।